3060 অর্থাৎ 3060 কে 36 অর্থাৎ 36 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে তা বের করতে হবে। সহজভাবে 36 সংখ্যাটি 3060 এর মাঝে কতবার ভাগ যাবে বের করতে হবে। ভাগের প্রক্রিয়াটি আগের মতো একই রকম। ভাজক 36 একটি দু অঙ্কের সংখ্যা হওয়ায় শুধু হিসাব প্রক্রিয়া আগের থেকে একটু কঠিন হবে। প্রথমে আমাদের দেখতে হবে 3 কে 36 দিয়ে ভাগ করা যায় কিনা। 36 এর চেয়ে 3 ছোট, সুতরাং ভাগ যায় না। একইভাবে 30 কে 36 দিয়ে ভাগ করা যায় কিনা দেখতে হবে, কিন্তু 30 ও 36 থেকে ছোট, সুতরাং এবারও ভাগ যাবে না। তাহলে এবার 306 কে 36 দিয়ে ভাগ করে দেখি ভাগ যায় কিনা। 306 এবার 36 থেকে বড়, তার মানে ভাগ যাবে। এবার লক্ষ্য করলে দেখা যায় 30 300 এর মাঝে 10 বার ভাগ যায়, কিন্তু আমাদের ভাজক 36 30 থেকে বড়, সুতরাং এটি 10 এর থেকে কম সংখ্যক বার ভাগ যাবে। সম্ভবত এটি 9 বার ভাগ যাবে, যদিও আমি নিশ্চিত নই, ডান পাশে হিসেব করে দেখছি। 36 গুণ 9, 6 কে 9 দিয়ে গুণ করলে 54 পাওয়া যায়। এখন 6 9 54 4 নিচে নামাই, হাতে 5 এখানে রাখি। এখন 3 কে 9 দ্বারা গুণ করি, 3 কে 9 দ্বারা গুণ করলে 27 পাওয়া যায়। তার সাথে 5 যোগ করলে, 27 এর সাথে 5 যোগ করলে হবে 32, সুতরাং 36 কে 9 দিয়ে গুণ করলে গুণফল হবে 324, যা 306 থেকে বড়। তাহলে আমার প্রথম অনুমান ভুল, অর্থাৎ 36 306 এর মাঝে 9 এর কম সংখ্যক বার হয়তো 8 বার যাবে। 324 থেকে 36 সরিয়ে নিলে, অর্থাৎ 36 কে 8 দিয়ে গুণ করলে 300 এর ছোট কোনো সংখ্যা পাওয়ার কথা। সুতরাং 8 বসিয়ে দেখা যাক কি হয়। 6 আর 8 গুণ করলে আমরা পাবো, অর্থাৎ 6 আটা হবে 48। তাহলে আমরা 6 আটা 48-এর 8, 48-এর 8 এখানে বসাই, তাহলে হাতে থাকবে 4, 4 এখানে লিখি। 8 গুণে 3 হবে 24, এর সাথে হাতের 4 যোগ করে 28 বসানো হলো। সুতরাং 36 গুণিত 8 হলো 288, যা 306 থেকে ছোট। 36 গুণিত 9 হলো 324, যা 306 থেকে বড়। 306 থেকে 288 বিয়োগ করতে হবে, 6 থেকে 8 সরাসরি বিয়োগ করা যাবে না। এর জন্য দশকের ঘর থেকে 10 ধার করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে দশকের ঘরের সংখ্যাটি হলো 0, সুতরাং দশকের ঘর থেকে কোনো সংখ্যা ধার করা যাচ্ছে না। তাহলে শতকের ঘর থেকে 1 ধার করতে হবে, সেক্ষেত্রে শতকের ঘরের সংখ্যাটি হয়ে যাবে 2 এবং দশকের ঘরে থাকবে 10। আরেকভাবে চিন্তা করা যেতে পারে, এটা হলো 10টি 10, আমরা শতকের ঘর থেকে 100 ধার নিয়েছি, সেই 100 কে আমরা লিখছি 10টি 10 হিসেবে। অথবা আমরা ভাবতে পারি আমরা শতকের ঘর থেকে আসলেই 1 ধার করেছি, তাই শতকের ঘরে আমরা 3-এর স্থলে লিখছি 2, আর ধার নেওয়া 1টি লিখেছি 0-এর পাশে। এখন আমাদের কাছে দশকের ঘরে 10 আছে, আমরা সেখান থেকে 1 ধার নিতে পারি। তাহলে এই দশকের ঘরের 10-এর পাশে আমরা লিখব 9, আর 6 হয়ে যাবে তখন 16। এর কারণ হচ্ছে এখানে এই 10 বলতে আসলে বোঝায় 10টি 10। যখন আমি তার থেকে 1 ধার নেই, আসলে আমি তখন ধার নিচ্ছি 1টি 10, তাই দশকের ঘরের 10টি 10 তখন হয়ে যায় 90, আর ধার নেয়া 10-এর সাথে 6 যোগ করে আমরা পাই 16। এখন আমরা বিয়োগ করতে পারি, 16 বিয়োগ 8 হলো 8, আর 9 বিয়োগ 8 হলো 1, আর 2 বিয়োগ 2 হচ্ছে 0। তাহলে আমাদের বাকি থাকে 18। এখন আমরা এই 0-কে নিচে নামাতে পারি। এখন 180 কে 36 দ্বারা কতবার ভাগ করা যায় একটু চিন্তা করে দেখা যাক। 6 বার ভাগ করা যাবে না, কারণ 6 গুণ 30 হলো 180, আর 36 30 থেকে বড়। আমরা 5 দিয়ে চেষ্টা করে দেখি, 5 গুণ 6 হলো 30, 5 গুণ 6 হলো 30, 30-এর 0 বসালাম, হাতে রাখলাম 3, 5 গুণ 3 হলো 15, হাতে 3 যোগ করলে পাই আমরা 18। মনে হয় আমরা উত্তর পেয়ে গেছি, 180 থেকে 180 বিয়োগ করলে ভাগশেষ থাকে 0, অর্থাৎ
আমাদের কাছে কোনো ভাগশেষ থাকছে না। তাহলে আমরা বলতে পারি 3060-কে 36 দিয়ে 85 বার ভাগ করা যায়। তাহলে আমাদের উত্তর হলো 85।